নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেন সোনায় তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো ঝালমুড়ি মাখা। তো এটা সবাই জানো, তাও আমার মতো করে একবার মেখে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মুড়ি, আর নিয়ে নিয়েছি শশা কুচি, সর্ষের তেল, তোমরা চাইলে আচারের তেল ইউজ করতে পারো, লঙ্কা, এখানে মিক্সড আচার, লেবুর রস, টমেটো কুচি, বাদাম ভাজা, নিয়েছি পেঁয়াজ কুচি, ঝুড়ি আর চানাচুর। তো চলো দেখি এবার কি করব। এখানে আমি একটা বাটিও নিয়ে নিয়েছি, দেখো। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম মুড়িগুলো। এরপর দিয়ে দিব শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ঝুড়ি ভাজা, চানাচুর, আর দিয়ে দিচ্ছি বাদাম, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস। তার সাথে দিয়ে দিচ্ছি এবার মিক্সড আচার। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, তোমাদের কাছে যদি আচারের তেল থাকে তো সেটা ইউজ করতে পারো। তো সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিলাম, এবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার ঝালমুড়ি। তো সবাই অনেক রকম ভাবে খেয়ে দেখেছো, একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা একদম সহজ আর একদম ইজি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আবার নিয়ে আসবো নতুন রেসিপি। বাই।